বাড়ির তুলনায় দরজাটি থাকে অনেক ছোট, ওই দরজার তুলনায় তালাটি থাকে আবার অনেক ছোট, আর চাবিটি থাকে তাদের মাঝে সবচেয়ে ছোট। কিন্তু ছোট সেই চাবিটি বড় সেই বাড়িটি খুলে ফেলতে পারে। এইভাবে ছোট একটি সমাধান বড় সমস্যার সমাধান করতে পারে, কথাটি বলেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি ছিলেন। প্রায় 70 জন বিজ্ঞানী একটি খুব জরুরি প্রকল্পে কাজ করেছিলেন। কাজের চাপ এবং বসের চাহিদার কারণে তারা সবাই খুব হতাশ হয়ে পড়তেন, কিন্তু সবাই তাদের বসের প্রতি খুব অনুগত ছিল এবং চাকরি ছেড়ে দেওয়ার কথা কখনো ভাবেনি। একদিন একজন বিজ্ঞানী তার বসের কাছে এসে তাকে বলেছিলেন, স্যার, আমি আমার বাচ্চাদের প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তাদের শহরের একটি প্রদর্শনীতে নিয়ে যাব, তাই আমি 5:30 অফিস ছেড়ে যেতে চাই। তার বস বলল, ঠিক আছে, তোমাকে আজকে 5:30 অফিস থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দিলাম। এই কথা শুনে সেই বিজ্ঞানী কাজ শুরু করে দিলেন। তিনি লাঞ্চের পরেও তার কাজ অব্যাহত রাখেন। তিনি স্বাভাবিকভাবেই এমনভাবে জড়িয়ে গেলেন কাজে যে যখন তিনি ঘড়ি দেখলেন তখন ঘড়িতে 9:45 বাজে। হঠাৎ তার সন্তানদের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ল। তিনি তার বসকে খুঁজতে লাগলেন, কিন্তু তার বস সেখানে ছিলেন না। যেহেতু বসের অনুমতি ছিল, তাই তিনি সব কিছু বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সন্তানদের প্রতিজ্ঞা না রাখতে পেরে তিনি নিজেকে খুবই দোষী ভাবছিলেন। ভাবতে ভাবতে তিনি বাড়িতে পৌঁছালেন। বাড়িতে এসে তিনি তার সন্তানদের দেখতে পেলেন না, কিন্তু তার স্ত্রী একা একা চেয়ারে বসে ম্যাগাজিন পড়ছিলেন। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ছেলেমেয়েরা কোথায়? স্ত্রী বলল, কেন তুমি জানো না? তোমার ম্যানেজার এসেছিল 5:15 দিকে আর ছেলেমেয়েদের প্রদর্শনীতে নিয়ে গেছে। ঘটনা যা ঘটেছে তা হলো, 5:00 দিকে বস তাকে খুবই মনোযোগ এবং গুরুত্ব সহকারে কাজ করতে দেখেন। তিনি ভাবেন, এই লোক তো কাজ ছেড়ে যাবে না, কিন্তু যদি তিনি তার সন্তানদের প্রতিজ্ঞা করে থাকেন তবে তার সন্তানদের অবশ্যই প্রদর্শনী উপভোগ করা উচিত। তাই বস নিজে দায়িত্ব নিয়ে ওই বিজ্ঞানী সন্তানদের প্রদর্শনীতে যাওয়ার ব্যবস্থা করেন। বসদের সবসময় এমন করতে হবে বা দায়িত্ব নিতে হবে তা কিন্তু না, কিন্তু যখন একবার এমন করা হয় তখন বসের প্রতি আনুগত্য প্রতিষ্ঠিত হয়। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে বসটি কে ছিলেন। তিনি আর কেউ নন, তিনি ডক্টর এপিজে আব্দুল কালাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।